দর্শক আমন্ত্রণ আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নোসাদ সাওম সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন আজ থাকছে সংস্কৃতি স্মরণ এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি প্রথমে থাকছে সংস্কৃতি উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী অ্যাবস্ট্রাকশন প্রতিদিন বেলা 11:30 থেকে সন্ধ্যা 7:30 এই সময় প্রদর্শনী চলবে 26 অক্টোবর পর্যন্ত এবার স্মরণ আজ 22 অক্টোবর বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দ দাশের মৃত্যু দিবস গ্রাম বাংলার ঐতিহ্য নিসর্গ ও রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময় তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে রূপসী বাংলা বনলতা সেন মহাপৃথিবী বেলা অবেলা কালবেলা ইত্যাদি মৃত্যু দিবসে আমরা এই কবিকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় এবার এনটিভি অনুষ্ঠান সূচি এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি সন্ধ্যা 6:15 থাকছে বিশেষ টক শো সংবাদ প্রতিদিন রাত 8:20 থাকছে ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ পান্ডাকে এটা কি জানা খুব জরুরি আরে যাকে মারবো তার ডিটেইলস না জেনে তো কাজ করতে পারবো না বুঝলেন না আপনি এখানে কি করতেছেন আমি তো তোমার সঙ্গে সব সময় থাকি তুমি হাসপাতালে যাও হাসপাতাল থেকে ফিরো সব সময় থাকি আড়ালে তুমি দেখো না ডেইলি কেন আমার আমার মনে পড়তেছে না কেন তুমি কত তুমি তো জানো সব বলো না রাত 9:00 থাকছে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত 9:30 থাকছে ধারাবাহিক নাটক জোনাকির আলো সব তুমি কিতা করবেন জানোইন এই যে ইরাম করে ধরবাইন দইরা পরে হে ইরাম করে আইন্না ইরাম করে ইরাম করে ইরাম করে ধরবাইন আপনি দেখি আমারে সত্যি সত্যি মাইকে দিলেন এই বস্তা আমি তুলতে পারবো না আমি বাইরে থেকে একটা লোক ডাইকে আমি তোলানোর ব্যবস্থা করতেছি আমার কোমরে ব্যথা কোমরের ব্যথার বুঝতে গেলে বস্তা তোল বস্তা তোল এখন ধরবি ধর 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 বস্তা ধর আমি বলতেছি ধর ধর আমি থাপ রাখি এই আসরণ করতেছেন কেন বস্তা ধর জোনাকির আলো রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময় এই ছিল এটিভি রাজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি এবার দুপুরের অতিথি প্রিয় দর্শক আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী কামাল আহমেদ শুভ দুপুর ভাইয়া শুভ দুপুর কেমন আছেন হ্যাঁ ভালো আজ আমাদের আধুনিক কবি বলা যেতে পারে বিংশ শতাব্দীর আধুনিক কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস এবং আজকের এই বিশেষ দিনে আপনাকে পেয়েছি ভীষণ ভালো লাগা কাজ করছে শুরুতে জানতে চাইব কবি জীবনানন্দ দাশ সম্পর্কে আপনার ভাবটার জায়গাটা কেমন আমার ফোকাস রবীন্দ্রনাথ আমি মূলত রবীন্দ্রনাথকে নিয়েই বিস্তর কাজ করেছি সাথে অন্যরকম কাজও করেছি সঙ্গীতের কিন্তু একেবারে বাংলা সাহিত্যের যে যাকে আমরা একেবারে আধুনিকতার প্রতীক বলি জি তাকে নিয়ে আমার কখনো কাজ করা হয়নি আর তিনি তো কোনো গানও লেখেননি আমি তো সঙ্গীত শিল্পী তো সেখান থেকেই আমার একটা ভাবনা যে আমি কি করে এত যে আধুনিক সৃষ্টি জীবনানন্দ দাশের সেটি নিয়ে কি করে কাজ করা যায় জীবনানন্দ দাশকে আমরা বিশুদ্ধতম কবি বলি নির্জনতার কবি বলি এবং রূপসী বাংলার কবি বলি এই কবির সাথে কাজ করতে না পারাটা একটা কিন্তু নিজের ভিতরে একটা আক্ষেপ জন্ম দেয় তো সেখান থেকেই একটা ভাবনা যে রবীন্দ্রনাথের কাজ যেমন আমি অনেক করেছি অন্তত একটি অ্যালবাম আমি কি করে জীবনানন্দ দাশকে নিয়ে করতে পারি সেই ভাবনা থেকেই আমার একটি গবেষণা শুরু করি যে
কোন কোন কবিতাগুলোকে গান করা যেতে পারে। আচ্ছা, সেই গবেষণার পর আমি 10টি কবিতাকে নির্বাচন করি, সেগুলো এটি সুর করা হয় এবং গানে রূপান্তর করা হয়। এবং গান বিষয়ে আসবো, কিন্তু তার আগে আমি জানতে চাইবো যে আপনি গবেষণাটি ঠিক কবে থেকে শুরু করেছিলেন জীবনানন্দ দাশকে নিয়ে? এটা ভাবনাটি বছর দশেক হবে। আচ্ছা, আর এই কাজটি করতে আমার বছর খানেক, দেড় বছর মতো লেগেছে। দেড় বছর আমাকে টানে খুব, কারণ এত আধুনিক, এখনো আধুনিক, এখন আমাদের সমসাময়িক কবিরা লিখছেন, আধুনিক লিখছেন, কিন্তু জীবনানন্দ দাশকে আমার মনে হয় যে আরও আধুনিক। তার শব্দ চয়ন একেবারে কিছু কিছু অসাধারণ শব্দ, এবং যে শব্দগুলোকে আমার কিন্তু ডিকশনারি দেখতে হয়েছে, কাজ করতে যে ডিকশনারি দেখতে হয়েছে, এই শব্দের অর্থ অর্থ কি, অসাধারণ শব্দ ব্যবহার করেছেন। সেই ভাবনা থেকে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার আজকের এই মহাপ্রয়াণ দিবসে প্রকাশ হয়েছে আজকে প্রথম প্রহরে মনলতা সেন শিরোনামে, মনলতা সেন। এবং এই অ্যালবামের একটি গান আবার আসিব ফিরে, এটির মিউজিক ভিডিও আজকে সকালে প্রকাশিত হয়েছে। এবং এই অ্যালবামের, এটি তো অনলাইনের কথা বললাম যে অডিও জুকবক্স হিসাবে অ্যালবাম প্রকাশিত হয়েছে, একটি মিউজিক ভিডিও, আর একেবারে আনুষ্ঠানিকতা যেটা, কারণ এই গানের সুরকারের তিনি হচ্ছে রাজশাহীর একজন গুণী সঙ্গীতশিল্পী এবং সঙ্গীত পরিচালক এস এম সেলিম আক্তার, তিনি যেহেতু রাজশাহীতে আছেন, মানে আবার আসিব ফিরে এই গানটির সুরকারের কথা বলছেন, টোটাল অ্যালবাম এর 10টি গানেরই সুরকার তিনি। এবং এই রাজশাহী একটি সংগঠন আছে কলা সংগম, তারা আগামী 24 তারিখে এটির প্রকাশনা করবে। প্রধান পৃষ্ঠপোষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিকুন্নবী সমাধি, এবং এটা সাধারণ সম্পাদক ডক্টর অসিত রায়, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক। আচ্ছা, আমি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কবি জীবনানন্দ দাশের তো অনেক কবিতা রয়েছে, তার এত বা এই বিপুল সংখ্যক কবিতার যে ভান্ডার, সেখান থেকে 10টি কবিতা বাছাই কিভাবে করলেন? এটি ওই যে গবেষণার কাজটি করেছি, কিছু আছে একেবারে, যেমন বনলতা সেন, এটি কিন্তু একটি ক্লাসিক, কিন্তু একেবারে শিক্ষিত সকল শ্রেণীর জনগণের কাছে, মানুষের কাছে পৌঁছে গেছে, পরিচিত। হ্যাঁ, আবার আকাশলীনার সুরঞ্জনা, এটা একেবারে নতুন প্রজন্মের, মানে যে আমাদের যে অডিয়েন্স আছে তাদের কাছে পৌঁছে গেছে। আবার কিছু আছে ক্লাসিক, আবার আসিব ফিরে, 20 বছর পরে, শঙ্খমালা, আচ্ছা, এই পৃথিবীতে এক স্থান আছে, তোমরা যেখানে সাথ চলে যাও, এরকম সব রকমের বেছে, যেগুলোকে আমাকে খুবই স্পর্শ করেছে এবং একেবারে বাস্তব কথা। যদি অ্যালবাম নিয়ে কথা বলছি, দুটো গানে আমি যখন ভয়েস দিই আমার চোখে পানি চলে আসে। একটি হচ্ছে তোমরা যেখানে সাথ চলে যাও, আর একটি হচ্ছে আবার আসিব ফিরে। আসলে হয় কি যে এই পৃথিবীটা আমাদের অনেক ভালোবাসার জায়গা, এখান থেকে আমরা কিন্তু কেউ যেতে চাই না। যেহেতু এই অ্যালবাম নিয়ে কথা হচ্ছে, সুতরাং এই অ্যালবাম থেকে কোন একটি গান কি আমরা এখন শুনতে পারি? হ্যাঁ, আমি একটি গান গাইতে চাই, এটি হচ্ছে হায় চিল। আমাদের সাধারণ মানুষদের যেটা ইন্টারপ্রিটেশন, চিল সম্পর্কে নেগেটিভ, কিন্তু জীবনানন্দ দাশ এই চিলকে কি অসাধারণভাবে উপলব্ধি করেছেন অনেক ভেতর থেকে। আচ্ছা, সেই কবিতাটি গানে রূপান্তর করা হয়েছে, আমি গাইবার চেষ্টা করছি। হায় চিল, শুনলি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে, তুমি আর কেঁদো না কুড়ে উড়ে, ধানসিঁড়ি নদীটির পাশে, এই ভিজে মেঘের দুপুরে, হায় চিল, তোমার কান্নার সুরে, বেতের ফলের মতো তোর ম্লান চোখ মনে আসে, তোমার কান্নার সুরে, বেতের ফলের মতো তোর ম্লান চোখ মনে আসে, পৃথিবীর রাঙারাজ কন্যাদের মতো, সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে,
তুমি আর কেঁদো না কোরে উড়ে ধান ছিঁড়ে নদীটির পাশে এই ভিজে মেঘের দুপুরে হয়েছে। যখন কোনো কবি বা লেখকের সাহিত্যকর্ম বা সৃষ্টিকর্ম নিয়ে কাজ করা হয়ে থাকে, মূলত ক্লাসিক কোনো কবির যদি কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ের জায়গা থাকে যে সেটাকে আসলে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার যে প্রচেষ্টা আমরা করছি সেটা সঠিক হচ্ছে কি না বা কতখানি শ্রোতা দর্শকরা গ্রহণ করছেন, সেই জায়গাতে কি একটু ভয় কাজ করছে? সঙ্গীত নিয়ে কাজ করছে বহুকাল, রবীন্দ্রনাথকে কাজ নিয়ে কাজ করছি, সেটিও এক ক্লাসিক। তো সুতরাং এক ক্লাসিককে নাড়াচাড়া করতে গিয়ে আর এক ক্লাসিক নিয়ে কাজ করা, এটি অবশ্যই একটি আত্মবিশ্বাসের জায়গা থাকতে হবে। কারণ জীবনানন্দ দাশকে নিয়ে আমাদের দেশের কোনো শিল্পী ওইভাবে কাজ করেননি, একটি বা দুটো করে গান করেছেন, কেউ করেননি। আমি যখন ভাবনাটা ভেবেছি সেই আত্মবিশ্বাসটা আগে প্রথমে ধারণ করেছি, লালন করেছি, তারপরেই কাজটি শুরু করেছি এবং এটি ধীর স্থিরভাবে করেছি এবং ভেতরে একেবারে ধারণ করে। আমি একটু আগেই বললাম যে দুটো গানে কণ্ঠ দিতে গিয়ে আমার চোখে জল এসছে, সুতরাং আমি সেটি ভেতরে ধারণ করেছি, লালন করেছি, তারপর গাইবার চেষ্টা করেছি। সুতরাং আমার সেই দ্বিধাটি নাই বললেই চলে। আমার আত্মবিশ্বাস যে একেবারে ক্লাসিক কাজ, ক্লাসিক যারা অডিয়েন্স, একেবারে ফ্রন্টলাইনার যারা, সংস্কৃতিসেবী যারা, সংস্কৃতিকর্মী যারা, যারা বোদ্ধা, তাদের জন্য এটি অবশ্যই একটি গ্রহণযোগ্য কাজ হবে, এই বিশ্বাসটি আমার মধ্যে আছে। অবশ্যই আমরাও সেটাই প্রত্যাশা করি। আপনি দীর্ঘ সময় রবীন্দ্রনাথের গান গিয়েছেন এবং এখনও গাইছেন, এই যে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাস, এই দুজনের মধ্যে আসলে মিল বা অমিলের জায়গাটা, যেহেতু কাজ করেছেন, গবেষণা করেছেন, মিল বা অমিলের জায়গাটা আসলে কিভাবে আপনি নিজে আবিষ্কার করেছেন? আমরা বাংলা ডিকশনারি দেখলে অনেক শব্দ পাই যেটা রবীন্দ্রনাথের সৃষ্টি, এবং কিছু কিছু শব্দ দেখলে বোঝা যায় যেটি রবীন্দ্রনাথের। নিঠুর, হ্যাঁ, নিষ্ঠুর বলেন নাই, নিঠুর বলেছেন, যে যখন কোনো কোমল প্রাণ ব্যক্তি কঠোর আচরণ করে, রবীন্দ্রনাথ কিন্তু তাকে নিঠুর বললেন। আচ্ছা, এবং সেই শব্দটি উনি ডিকশনারিতে ঢুকিয়ে দিলেন। এভাবে অনেক শব্দ রবীন্দ্রনাথ কিন্তু নতুন করে আবিষ্কার করেছেন এবং সেটা অ্যাডাপ্ট করেছেন, বাংলা ডিকশনারিতে চলে এসছে। জীবনানন্দ দাস কিন্তু সেই রকম, অনেক শব্দ তিনি ব্যবহার করেছেন, ঘাস, তাই না, শঙ্খমালা, তারপরে এই যে চিলকে নিয়ে যে বিশেষ ভাবনা, তাই না, বনলতা সেন তার যে বিশেষ উপলব্ধির জায়গা, ক্লাসিক। তো সুতরাং একেবারে আলাদা রকম, আলাদা রকম বলেই কিন্তু আমাকে টেনেছে, কিন্তু গভীরতা জায়গা থেকে কিন্তু একই রকম বলা যেতে পারে, একই রকম। এবং কোথাও কোথাও মনে হয়েছে যে আমরা বলি যে বাংলা গানের যাত্রা শুরু হয়েছিল চর্যাপদ থেকে, কিন্তু এটিকে আধুনিক শেপ দিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমার মনে হয়েছে জীবনানন্দ দাস রবীন্দ্রনাথের থেকেও আধুনিক। তো সুতরাং একেবারেই আমি বিস্মিত হয়ে এই কাজগুলো করেছি, যে একজন মানুষ, সেই যার জন্ম 1899 সালে, তিনি সেই 1954 সালেই প্রয়াত হয়েছেন এই আজকের দিনে, সেই সময়ে এত আধুনিক লেখা, এত আধুনিক শব্দ চয়ন কী করে করলেন, বিস্ময় বলেই কিন্তু তাকে নিয়ে এই কাজটি করা। হ্যাঁ, এবং সেই সৃষ্টিকর্মগুলো আজও আমাদেরকে সমানভাবেই মুগ্ধ করে যায়। আচ্ছা, আপনি যেহেতু একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, মূলত কাজ আপনার এটাই, কিন্তু যেখানে গিয়েছেন মনে হয় না কোথাও গিয়ে এরকম কোনো অনুরোধ আসেনি যে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই আপনার কণ্ঠে, একটি শুনবো এখন আমরা? হ্যাঁ, সেটি হতেই পারে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার, রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে সীমানা ছাড়ায়ে, এমর হৃদয়ের গোপন আকাশে
তোমার মহাশন আলোতে ঢাকাশে গভীর কি আশা নিবিড় পুলকে তাহার পানে চায় দুবাহু বাড়ায় জীবন মরণে সীমানা ছাড়ায়। আমার ভীষণ পছন্দের একটি গান এটা। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত এই যে একটা ভালোবাসার জায়গা, একটা প্যাশনের জায়গা, এবং আমরা কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলাম যে অনেক সংগ্রাম করতে হয়েছে আপনাকে গানের সাথে পথ চলতে গিয়ে। সব থেকে বড় টানাপোড়েন কোনটা ছিল, পারিবারিক বাধা না কোনটাকে সব থেকে মনে হয়েছে যে পিছু টানছে গানের সাথে পথ চলতে গিয়ে? আমি ভেতরে মনে করি জন্মগতভাবেই আমার সঙ্গীতটি ছিল, তো আমার ভেতরে এটি ইচ্ছাটা এত প্রগাঢ় ছিল যে পারিবারিক বাধা ছিল, কেউ চাইতো না গান করি, সমাজও চায়নি, কিন্তু আমি এই জায়গাটা এত দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আমি ক্লাস এইটে স্কলারশিপের যে টাকা পাই সেই টাকা দিয়ে কিন্তু আমি একটা হারমোনিয়াম কিনি। আচ্ছা, সেই হারমোনিয়াম কিন্তু আমি বাসায় আনতে পারিনি, অন্যের বাসায় ছিল, সেটা থাকলো যে 9, 10, 11, 12 অন্যের বাসায় থাকতো, ওখানেই চর্চা করতাম। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন ওই হারমোনিয়ামটি নিয়ে আমি ঢাকায় আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ার, ছায়ানটের ফার্স্ট ইয়ার। তখন থেকে কিন্তু পদ্ধতিগতভাবে আমার সঙ্গীতের চর্চা, তখন কিন্তু আমাকে কেউ আর পিছু টান দিতে পারেনি, আটকাতে পারেনি। কিন্তু ততদিন পর্যন্ত কি বাসায় জানতো না যে আপনি গান করেন? হ্যাঁ, করি, মা জানতো, মা তো মা। আচ্ছা, মা তো সন্তানকে আগলে রাখে, বাবা ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন, তিনি আমার, আমি ক্লাসে সবসময় ফার্স্ট হয়েছি, রেজাল্ট ভালো করেছি, এইটাই বৃত্তি পেয়েছি, তো এইটাই পছন্দ করতেন, গানটা পছন্দ করতেন না, সেটা গোপনেই করতাম, মা জানতেন, মা সেটি সহায়তা করত। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, ডাকসু কালচারাল টিম, ছায়ানট, তখন তো আমি প্ল্যাটফর্ম পাচ্ছি, স্বাধীন, শিখছি, গাইছি, টেলিভিশনে গাইছি, রেডিওতে গাইছি, তখন থেকে যে দ্রুত গতিতে সামনে গেছে, যে ভেতরে যেহেতু ছিল। আজকে এই পর্যায়ে এসে আপনার একটি ছেলে এবং একটি মেয়ে আছে, তারা তো সঙ্গীতের প্রতি খুব একটা আগ্রহী না, তো এইটা কি আপনাকে কোনো কষ্ট দেয় বা দুঃখ দেয়? কষ্ট একটু তো দেয়, যে আমি যখন আমার সৃষ্টিটা শেয়ার করি, ওরা যদি চর্চা করতে তাহলে ভালোভাবে আরও নিতে পারে, আমার মেয়েটার সাথে আমার যে কোনো নতুন কাজ শেয়ার করি, এই যেমন নন্দ দাসের কাজটা নিয়ে অনেক তার সাথে শেয়ার করি, সে আমার সাথে বসে আমার গান শুনে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু ওরা ওই যে সামাজিক কারণে ওরাও যেহেতু অ্যাপ্রিসিয়েশন নাই, বাধা সব জায়গায়, ওরা ওইভাবে গানটা নেয়নি, ওরা আমাদের মতো সেই সাংস্কৃতিক যোদ্ধা হতে পারে, সাধারণভাবে লেখাপড়া করলো, সাধারণ জীবনযাপনটাকে বেছে নিয়েছে, সেটাই কোনো ওরা চ্যালেঞ্জ নেয়নি। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পীর জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে টিকে থাকার ব্যাপার, টিকে থাকার ব্যাপার। অনেকগুলো বছর ধরে যখন আপনি কাজ করে যাচ্ছেন, এই সময়ে এসেও এখনকার যারা শ্রোতা আছেন, এখনকার যারা দর্শক আছেন, তাদের মন মতন কাজ উপহার দেওয়াটা যে কোনো সঙ্গীত শিল্পীর জন্য চ্যালেঞ্জ, এই প্রেশারটা কি আপনি অনুভব করেন এখন? এটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি আমি সঙ্গীতকে একেবারে ভালোবেসে কাজ করি, কখনই বাণিজ্যিক আশায় আমি করি নাই, কারণ আমি বাংলাদেশ বেতারে সেই দীর্ঘ সময় ধরে কাজ করেছি। একদম শেষের দিকে চলে এসেছি ভাইয়া, সব শেষে একটি গান শুনি আমরা ছোট করে। হ্যাঁ, আমি এই বনলতা সেন অ্যালবামের যে গানটি আমি বলেছি যে একেবারে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে গেছে, আমি যেহেতু অনেক ভারী কথা বলেছি, অনেক আগের গানটাও জীবন ও মরণের সীমানা ছাড়ায়, সেটিও অনেক ক্লাসিক, এই গানটি একেবারে সাধারণ শ্রোতারাও নিয়েছে। আমি শেষ পরিবেশনের আগে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আসুন, আমরা যে পেশাতেই থাকুক না কেন, আমরা বাঙালি হিসাবে আমার বাঙালির সংস্কৃতিকে সমগ্র দেশে, সমগ্র বিশ্বে ছড়িয়ে দেই, বাংলা গানের জন্য কাজ করি, বাঙালি সংস্কৃতির জন্য কাজ করি, বাংলা ভাষার জন্য কাজ করি। আমি গাইছি আকাশ লীলা। সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের
রূপালি আগুন ভরা রাতে সুরঞ্জনা ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে সুরঞ্জনা অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল শুভকামনা প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর